আল্লাহ তো আবার মূর্তি আসে না নিরাকার, কারণ আমার গুরুদেবের কাছ থেকে আমি যা শিক্ষা পেয়েছি শ্রী শ্রী ঠাকুর ভব পাগলার কাছ থেকে এবং কবি রসরাজ তারকচন্দ্র সরকার মহাশয়, তিনি হরিলীলামৃতে যা লিখেছেন, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। কিন্তু দুঃখের বিষয় কি, আমাদের মধ্যে এখন এমন কিছু মানুষ শিক্ষিত হয়ে তারা বেরিয়েছে যারা এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে সাধু গোসাই পাগলদের অলৌকিক লীলা এগুলো তারা বলছে মিথ্যা, এবং কবি রসরাজ তারক সরকারের লেখা হরিলীলামৃত নিয়েও তারা সমালোচনা করছে। আমি অবাক হয়ে যাই যে বাবা গুরুচাঁদ ঠাকুর আমাদের শিক্ষিত করেছিলেন কি এইটার জন্য নাকি, একটা আধ্যাত্মিক জগৎ আর একটা হচ্ছে বাস্তব জগৎ। আধ্যাত্মিক জগৎটাকে ছুঁড়ে ফেলে দিলে হয় না। পাণ্ডবরা যে জয়লাভ করেছিল তাদের দুটো শক্তি ছিল, একটা দৈব আর একটা পুরুষ আকার। দৈব শক্তি অর্থে আধ্যাত্মিক শক্তি সাধনা করে অর্জন করতে হয়, আর পুরুষ আকার মানে আমার শরীরের বল, দলের বল, বংশের বল। এ কথা কবি না, আমরা 11 ভাই বুঝি, ডালি আমার ডালি কি বংশ আছে না এরকম কই, তুই বেশি কথা করিস না, আমরা মণ্ডল বংশ বুঝলি, চড়াই কানের মাথি খুলে দেবানি। এটা তো পুরুষ আকার। দুর্যোধনের ছিল শুধু পুরুষ আকার, ভক্তি ছিল না। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য হরিচাঁদ আর গুরুচাঁদের লীলাটা হচ্ছে যুগল লীলা একদম। যারা গুরুচাঁদের বাণীকে প্রচার করছে সমাজের জাগরণের জন্য, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের জন্য, আমি তাদের ধন্যবাদ জানাই। কিন্তু হরিচাঁদ ঠাকুরের যারা ভক্ত গোসাই পাগল, যারা এই মতবাদকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবার জন্য তখন থেকে চেষ্টা করে আসছে, গোলক তারক মহানন্দ হীরাবন তাই না, আমার অশ্বিনী তারকচাঁদ, তাহলে এদের তার পরবর্তীতে যারা আছে, মণি গোসাই কতগুলো আশ্রম করেছে জানেন? আরে আমরা গান গাইতে গেছিলাম বাতাসি, সেই জায়গায় মরা মানুষ, মরিয়ে গেছে তার স্ত্রী, এত বড় বালতি ভরিয়ে এইরকম রাজভোগ নিয়ে আইছে, ওনার নাম জানো কি রে, 7 ফুটির কম না, উনি আমাকে মিষ্টি খাওয়াতে আইছে, আমরা হরি কথা কইছি, কি হয়েছে আপনি কয়ে, মণি গোসাই আমার বৌডারে পাশে রাখছিল, মইরা গেছিল কাঠটা চেরাই কইরা শ্মশানে লইয়া যাচ্ছিলাম, মণি গোসাই বাঁচাই দিয়েছে। এইগুলো ওরা বিশ্বাস করে না, এই যে একটা শক্তি আছে। বুঝতে পারছেন কি বলছি? আমি অনেক সাধুদের দেখেছি এরকম, আমার জীবনে দেখেছি, এইগুলো ওরা বিশ্বাস করে না। ওদের বাস্তববাদী যে লড়াই তাকে আমি শ্রদ্ধা জানাই, কিন্তু এর বিরুদ্ধে যারা কথা বলে তার সাথে আমি নাই। এরকম একটা গোষ্ঠী কিন্তু তৈরি হয়েছে, তাদের মতুয়াদের শেষ করার চেষ্টা করছে, একদম প্রকৃত মতুয়া দর্শনকে শেষ করতে চেষ্টা করছে। আপনারা হুঁশিয়ার থাকবেন, এইটুকুই আমি বললাম, আমি কারোর নাম বললাম না, এবং আপনাকে এই বগুলো এরিয়ায় দিয়েই বেশি আছে রাইট, তো ওদের সাথেই আমার ফাইট, আমারে করা যাবে না নে টাইট, থাকবে না নে না, চেতনা দিতে আরো অচেতনা বাড়াচ্ছে। আমি তাদের কণ্ঠক সমর্থন করলাম, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে মনুবাদের বিরুদ্ধে তার সমর্থন করি, গুরুচাঁদ ঠাকুরের যেটা বাস্তববাদী আন্দোলন সমর্থন করি, কিন্তু আমার হরিচাঁদ ঠাকুরের ভক্তদের গোসাইদের সাধুদের পাগলদের হরি নামে যে মাতোয়ারা হয়ে একটা অনাবিল আনন্দ পাওয়া যায় তার বিরুদ্ধে যে কথা বলে তার সঙ্গে আমি নাই। আমি সবসময় পজিটিভ কথা বলি, কোনোটা একদম নেগেটিভ বলে ফেলে দেই না, তাদের ওই আন্দোলনকে আমি শ্রদ্ধা জানাই। হরি বল। এইবার আজকের যে আলোচনা এই নিয়ে গান গাবো, দাদা কতক্ষণ থাকবে না জানিও না, একটু শুনে গেলি ভালো হয়। হ্যাঁ আগে ধ্বনি যাই, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ মা কালী বৃত একবার হরি হরি বল।
এবার আমি জবাবের মধ্যে যাব একটা গান গেয়ে। আমার কোনো দোষ আছে কি না সে প্রশ্ন করেছে, ভালো। আচ্ছা, ঢোলটা কিন্তু চোঙে নাই, ঢোলটা চোঙে নাই, চোঙে বাড়িয়ে দাও তুই। বাইরের থেকে আমি ঢোল কিচ্ছু পাইনি, গেলে ড্যাব 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 করতেছে, কোনো একটা টোকা বুঝলাম না। এই পাশে তোমার কিচ্ছু শোনা যায় না, গেলে ড্যাব ড্যাব, বুঝতে পারছো, চোঙে চোঙে। বাইরে গিয়ে শুনতি হয়, খালি মাইক ওই জায়গা বসে চালালি হয় না, একজন অ্যাসিস্ট্যান্ট লাগে, সে ঘুরে ঘুরে শুনে আসে তোমারে কবে। আমি শিখাই দিয়ে যাই আর প্রত্যেকটা নাম্বারিং করবা, 1 2 3 4 5 6 ওই নাম্বারগুলো ওই জায়গাও লাগাবা কাগজে লিখে। হারমোনিটা বলতে হচ্ছে, এবার নাম্বারিং থাকলে বলা যেত যে 2 নম্বরটা একটু বাড়ানো, ঝট করে ওখানে 2 নম্বর দেখে তুমি বাড়াই দিতে পারো। এগুলো শেখো না, একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করা শেখো, তাহলে কী হবে, তোমার সুনাম হবে। তুমি আর আমি দুইজন, একজন গান গাই, তুমি মাইক চালাও, বলুন আমরা দুই ভাই। তোমার সুনাম হলে তো আমারও ভালো দেয়, কি কি সুন্দর মেশিন নিয়েছো, অনেক টাকা দাম। কি হারমোনিয়ামটা কি? না না, টোনার লাগবে না, ক্যারকার করবে, একটু ভলিউম দিয়ে দাও হারমোনিয়াম। ঠিক আছে, দাও বাজাও একটু তুমি। বাহ, ওরে বাবা, ঠিক আছে। ও যার যার নিজের দোষে, যারে যারে নিজের দোষে সেই দোষী, যার যার কর্ম দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। হ্যাঁ দে জোরে চান্দে, কি বলো, ভগবান অসাবধানে রাখলি রে তো ঘরের কোলাপান, অসাবধানে রাখলি রে তো ঘরের কোলাপান, অসাবধানে রাখলি রে তো ঘরের কোলাপান। অসাবধানে রাখলি রে তোর ঘরের কোলাপান, প্রকাশ জননী নয়ন সম্মুখে উমা বাগ দেবী নমিমা তোমাকে, তপ তব কৃপা বলে গাহি কবি গান, হরি গুরু গোবিন্দ স্মরণ করে দাঁড়ালাম কাব্য সভা পরে, বিপক্ষ কবির প্রশ্নের দিতে সমাধান, ভক্ত ভক্তা নারী নরে আশীর্বাদ করবেন এই নরাধমের শিবে, আমি আপনাদের কোলেরই সন্তান, আজ কবি গান গাইবার তরে দাঁড়ায় কাব্য বাসরে, কল্পনার সূত্র ধরে হব কৃষ্ণ ভগবান, বিপক্ষের কবি যিনি নাম ধরেছেন নারদ মুনি জ্ঞানী গুণি করেছেন শ্রবণ, আমার দাদাও এখানে আসেন বসে মত্ত হবেন কাব্য রসে, আমি তারও চরণ করেছি বন্দন, তবে কৃষ্ণ হয়ে কথা বলা দাঁড়াইয়ে সভা তলা সহজ সাধ্য নহে কদাচন,
তথাপি কবি গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে কবি গান হয় না সম্পাদন। আমার কথা পরিষ্কার বুঝতে পারছেন আপনারা? একটু হামবিং হচ্ছে মনে হচ্ছে, বুঝতে পারছেন? শেষ পর্যন্ত যারা দাঁড়িয়ে আছেন বুঝতে পারছেন তো? এখন গাইতে এসেছি কবি গান, ভূমিকা দিয়েছে ভগবান, সেই ভূমিকা করিব গ্রহণ। তাই ভূমিকায় যাওয়ার আগে যে কথাগুলো মনে জাগে আগেই বন্দনা করি প্রাণ গোবিন্দের রাতুলোচন। হে আনন্দময় গোবিন্দ জগৎ স্বামী, ভক্তি ভরে তোমায় প্রণাম করিয়া, তুমি কৃষ্ণ তুমি রাম তুমি হরিচাঁদ, জগতের কল্যাণের তরে আসো প্রভু বারে বারে, একবার কৃপা করো অধমে রে গাইতে কবি গান। আমি তার উপরে দিয়ে ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত কিঞ্চন। এবার অসীম নামটি পরি হলি, শ্রীকৃষ্ণ নামটি ধরি, বিপক্ষের জবাব গানের মধ্যে কিছু করব সম্পন্ন। যার যার নিজের দোষে সেই দোষী, কর্ম দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাবধানে রাখি রে তোর ঘরে ভোলা মন হায় রে, অসাবধানে রাখি রে তোর ঘরে ভোলা মন হায়। দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, আমার এই সঙ্গীতের মধ্যে আমি একটা শব্দ প্রয়োগ করেছি পোলা পান। এটা ঢাকা এবং বরিশালের মানুষ যারা পোলাপান শব্দ বেশি ব্যবহার করে, তারা ঢাকায় মানুষই বেশি কয় এই পোলাপান হরি গেলা, তাই তো নাকি? আর আমাদের ফরিদপুরের মানুষ গোপালগঞ্জের মানুষ কই গুড়ো গোড়া, এ গুড়ো গোড়া এনে কি আছিস, ঠিক তো নাকি? কারণ এসব শব্দ কলকাতায় গান গাইতে গেলে না বুঝাই দিলে ওরা ঠিক পায় না, পোলাপান। অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান, কোন ঘরে? একটা আছে দেহ ঘর বসে শোনেন নারী নর, আর একটা আছে আমাদের সংসার। আগে শোনেন বিজ্ঞশ্রোতা দেহ ঘরের কথা। এই ঘরের মধ্যে আত্মা পরমাত্মা, তারপরে রয়েছে মন। এই মনের আছে দুটি স্ত্রী, একটা ভালো আর একটা বিশ্রী। দুটি স্ত্রীর নাম কি একটু করে নেন শ্রবণ। তুমি মাস্টার থেকে মনিটরের টোন সবাইকে কমাও, মাস্টার থেকে মনিটরের টোন সবার কমবে। ক্যার 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 করছে মনিটরে না? আমি বলেছি একটু লক্ষ্য করবা, আর যখনই মনিটর একটু কমাবা তখন একটু ভলুম দেবা, এটা হচ্ছে নিয়ম। আমারটাও মনিটর বেশি আছে, কথা মিষ্টি হয় না তাহলে, মনিটর বেশি। যখন টোন বেশি থাকবে না কথা ক্যার ক্যার হবে। আমার অসীম সরকারের যে অরিজিনাল কণ্ঠস্বর ওটা মানুষ পাবে না, খুব সূক্ষ্ম জিনিস। 45 বছর গান গাচ্ছে তো আমার কথাগুলো খুব লক্ষ্য করে শুনে নেবে। কত মাইক ম্যান আমার জীবনে আসছে গেছে। তাহলে এই মনের দুটো স্ত্রীর নাম কি? একটা সুমতি আর একটা কুমতি। সুমতির তিন ছেলে এক মেয়ে, কি কি? জ্ঞান বিবেক বৈরাগ্য তিনটে ছেলে, আর ভক্তি নামিনী একটা মেয়ে, আর কুমতি ছয়টা ছেলে। কি কি নাম? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। মন যখন সুকর্মে প্রবৃত্ত হতে যায় কুমতি গিয়ে ছয় ছেলেকে নিয়ে সামনে দাঁড়ায়, ওকাজ করি না কেন এত কষ্ট করবা, পরের টাকা মারিয়ে খালি পকেট মারবা, আর ভালো কাজ করা লাগবে না, বড় লোক হয়ে যাবা। লোভ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য,
এত খাইয়ে খাতি যাবা কেন? চাকরি দিয়ে ঘুষ নাও তাহলে কি হবে? বড় লোক হতে পারবা, কিন্তু পরে যে ধরা পড়িয়ে জেলে যাবে। তো কই না, ওনা বিবেক ছেলে কয়ে দেয়, কাজটা করিয়ে না, এ কাজ করলে কিন্তু পরে জেলের ভাত খাবা। ইডি সিবিআই পিছনে দৌড়াবে। তার চাইতে গাছ তলায় থাকো, ভালো কাজ করো, বিশুদ্ধ জীবন লাভ করো। শোনে না ওই ছয় জন যাই বেজে কুড়িয়ে ধরে মৌমাছির মতো মন রে বাড়ি যেন কি বলছো? বাড়ি যে শুয়ে শুয়ে চিনতে করবে, কিন্তু বিবেক রূপী মহাপুরুষ যে সন্তান, জ্ঞান বিবেক আর বৈরাগ্য, বৈরাগ্য ডেকে বলে সদ্ভাবন সদ্ভাবে জীবন যাপন না করলে তোমার এই জগতেও জীবন যাবে রসাতলে, ঈশ্বরের দরবারেও তুমি ঘৃণিত হবা, ছাগল পাঠা হয়ে জন্মাবা। করিয়ে না এ কাজ, করিয়ে না। কিন্তু ওই ছয়জন ঘিরে ধরে, ওই ছয়জন যখন ঘিরে ধরে মনের উপরে প্রভাব পড়ে, মন ভাবে যে তাহলে ওরা সাত জনে একটা কথা বলতেছে আর এরা পাঁচ জনে বলতেছে, তখন সুমতি ভোটে হারিয়ে যায়। এই যে মানুষ ভবিষ্যৎ চিন্তা না করে, এই জন্য আমার একটা গানের পদের ভিতরে আছে, ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হয়েও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। আমি এখানে দাঁড়ায় একটা কথা বলেছি, শান্ত মানুষ হতে পারে কিন্তু কেউ কালির দাগ দিতে পারবে না আমার আশীর্বাদ শরীরে। কত বড় কথা বলছি, এই কালির দাগ লাগা কি ভালো? যে যে কর্তব্য পালন করবার জন্য তুমি শপথ গ্রহণ করেছো, সেই কর্তব্য থেকে কাম লোভ মদ মাৎসর্যের প্রেরণায় যখনই কুপথে যাবে তখনই কিন্তু তোমার সাজা হবে, তখনই তোমার মনের মধ্যে ভয় হবে। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে একদিন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাক্তন পরীক্ষা নিয়ামক গোপাল বন্দ্যোপাধ্যায় গেছে, বলছে পাগল, এই যে পাপ পুণ্য, পাপ পুণ্য বলা হয়, পাপ কি আর পুণ্য কি? কারণ চার্বাক দর্শনের মধ্যে বলছে যাবত জীবন তাবত সুখে ঋণম কৃত্বা গীতম কৃতেন, যতদিন বাঁচিয়ে আছো সুখ করে যাও, দরকার হলে ঋণ করেও ঋণ খাও। পাগল বলছে, তাহলে তুমি পাপ পুণ্য বুঝতে পারছো না? না বলে, না বাবা। বাবা একটা কথা বলি, কি তুমি এখনই রেলের টিকিট না কেটে এই কালনার থেকে একটা ট্রেনে উঠে তুমি হাওড়ায় রওনা হও, টিকিট যদি তোমার না থাকে এমন টাইমে যদি কালো কোট পরা টিটি এসে তোমারে দেখে, তাহলে তোমার হার্ট বিট বাড়বে না একরকম থাকবে? কয় না, বাড়িয়ে যাবে, টিটি ভয় হবে। আর যদি লাল গাড়ি দেয়, তাহলে তো চেষ্টা করবো কোন দরজা দিয়ে লাফানো যায়। কয় ও বাবা, পাপ না থাকলি তোমার ভিতরে কাপড় তুলো কেমন? তাহলে বিনা টিকিটে ট্রেনে ওঠা পাপ, এই জন্য টিকি দেখলি ওঠে কাপ। কি সুন্দর কথা রে ভাইরি, তুমি যদি নিজের স্ত্রীকে ত্যাগ করে অমাবস্যার রাত দেখে যাও কোনো পর স্ত্রীর ধারে, আর তার স্বামী যদি আসিয়ে পড়ে তো চাপ উঠবে না? দরজায় এসে যদি ডাক দেয় ফুলমালা, এদিক তো ফুলমালার কাপড় খোলা, কি হবে নে, কি হবে নে, কও তোমরা কও, কাপ উঠবে না? ওই দুধের কাপ উঠবে কিনা? তার মানে ওই কাজ করা পাপ, এই জন্যে ভিতরে উঠেছে কাপ। যখনই কুকর্ম করে তখন ইডি সিবিআই রে ভয় করে,
ওরে বাবা, এই যে বুঝি ধরে ধরে, এই যে ডাকলো নাকি আমার জমিজে বরে, আমারও যে নুনা ধরে, বুঝতে পারছেন? ভাগ্য না, এটা কর্মের দ্বারাই হয়। আকাশ করবা মরবা, দুর্যোধন আদি যারা কুকর্ম করেছে তারা, পাণ্ডবদের দ্বারা কুকর্ম হয় নাই, এই জন্য কুরুক্ষেত্র যুদ্ধ হলো, দুর্যোধনের বংশ নিপাত হয়ে গেল। প্রেমানন্দ হরি হরি বল, বল হরি বল, হরি বল বড়সাই। বাবা, আমি খারাপ কথা করছি নাকি? নাকি খারাপ কথা করছি? কোন সামগ্রিক কথা বলছি, বিশ্ব মানবের কল্যাণের জন্য। তোমার কথা, আমার কথা, সবার কথা এগুলো, এই হুঁশিয়ারটা থাকতে হবে। তাহলে আমার গানের পর ছয়টি ছেলে আছে যাতে হয় ঘরের সর্বনাশ, তাদের সঙ্গে মেল, তাদের সঙ্গে মেল, অসাধারণ রাখিনি রে তোর ঘরে তোমার পান। তোর বড় ছেলে চঞ্চল বেশি, অঞ্চলে তার নাম সকল গর্ব খর্ব করে, নাম পিতাহার কাম, নাম পিতাহার ভিডিও গুগল সার্চ করবেন পেয়ে যাবেন। কেমন যেন লাগছে রে, ঘ্যাও ঘ্যাও করে ওঠে কেন? হ্যাঁ, রিভার্বটা একটু কম। এই ধরনের কথা আমার প্রচুর বলা আছে, মানুষকে জাগানোর কথা, মানুষকে ভালো হওয়ার কথা। আর এখন যদি বলতে যাই একটু ভয় পাই, কারণ যারা ওইসব কাজ করে তারা ভাবে এই যে আমারে কয়, এ বাড়ি এক জ্বালারে বসায়। ছোট্ট একটা গল্প মনে পড়েছে, বলবো? আরে সাউন্ড হচ্ছে কেন? ছোট্ট একটা গল্প। এক ভদ্রলোক চাকরি করে বোম্বে, বেশ কিছুদিন পরে পরে দেখা করতে আসে ঘরে, বিয়ে করেছে, বউ আছে। স্বামী যদি অনেক দিন পরে বাড়ি আসে, মায়ের একটু স্পেশাল স্বামীকে তখন ভালোবাসে, গড্ডা সাজায় গাজায় রাখে, আলনায় শাড়িগুলো বাস করে সুন্দর করে থয়, শ্যাম্পু নিয়ে আবার তেল নেয় না মাথায়, বড় একটা সিন্দুরের ফোঁটা নিয়ে তার তলায় একটা ছোট্ট ফোঁটা নেয়, এটা আলাদা কায়দা। একটু কাজল টাজল নেওয়া, যাদের অভ্যেস আছে তারা কাজল ওটানে। আপনারা ঠিক পাচ্ছেন না এই দিক দিয়ে, ঠিক পাচ্ছেন কি? মিথ্যে কথা করছি না কি? সত্যি না? মনে করো দুই বছর পরে স্বামী আসতেছে, একটু সেজে গুজে থাকবে না? তা ওর স্বামী 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়ে আসছে, রাত 8টার সময় বাড়ি ঢুকেছে, ডাক দিয়ে কয় বউয়ের কাছে কথা মানো, ইলিশ মাছ ঝোল আর ভাজা করে আনো। তাই পাশে হরি সভা হচ্ছে, অনেকদিন যাই না তো ওদের কাছে, এখনো ওই
সাউন্ড হচ্ছে কিন্তু পাশে, তুমি কন্ট্রোল করতে পারছো না। আমি ওদের সাথে একটু দেখা করে আসি। তো ওর আবার খোলবাজ না জানা আছে, সেই জায়গা হাতি পড়ে নাই তোমার, যেটার দ্বারা হচ্ছে অন্য জায়গা দিয়ে টিপিয়ে বেড়াচ্ছে তুমি। তা হরি সময় গেছে খোল পাইয়ে বাজাইয়ে মজায় দেশে, বুঝতে পারিছেন কি বলছি? আবার ভোর চারটে ট্রেন দরকার, এক রাতের জন্য আইছি। বউরা সব রান্না টান্না করি, স্বামীর পথপানে চেয়ে আছে ঘরে, স্বামী আসলোই বা কেন আসেই তো বললো চারটের সময় ট্রেন ধরবে, তাহলে তো আমার জন্য আসে নাই। খুব কষ্ট নিয়ে খাটের পরে গিয়ে ভূত হয়ে শুয়ে কাঁদতেছি, দরজা খোলা পাইয়া দুই চোর ঢুকিছি। এক চোরা বলে তখন আর এক চোরার ঠাই, জীবন ভরে চুরি করেছি এরকম ইলিশ মাছের গন্ধ তো পাই নাই, দেখ তো কোথায়। যে দেখতে পারে রান্নাঘরে পোলের মাছ ভেজে রেখেছে বাটি ভরে, হাহারে দেড় কেজি ওজনের ইলিশ, একটু খালি চোখ বুঝিয়ে তাকায় দেখো, তাই কি লাল আপনি যাবে টপ টপ করে। ভাজা ইলিশ খাইছে, ঝোলের ইলিশ খাইছে দুই চোরা, খাইয়া কাটা সিগিয়ে ঘ্যাস করে বেরিয়েছে। একসোরা কয় আর একসোরার সন্নিধানে খাইছি তো ধরা তো এইবার পর্ব, দেখেন বুদ্ধির কত চোট। একসোর কয় তুই সাঙে ওঠ, আমি চকির তলায় ঢুকি, ওরা খাইয়ে দিয়ে শুয়ে পড়বে না, তারপরে যাওয়াই নিয়ে চলে যাব। একজন সাঙে উঠেছে, সাং চেনেন তো নাকি? চেনেন তো, এই দেশে যাকে বলে শিলিং আমাদের ওই দেশে তারে বলতাম সাং, আর এই দেশে যারে বলে নদী আমরা বলতাম গান, বুঝতে পারিছেন কি বলছি? একজন সাঙে উঠেছে আর একজন চকির তলায় ঢুকেছে, বাড়ির মালিক দিয়ে বউরে ডাল দিয়েছে, শুনছো? কয় কি আর শুনবো, আমার জন্য কি তুমি এসেছো? তুমি তো হরি সভা করতে আসছো, বাজে কত রাত দুটো চারটের সময় চলে যাবো, তা আমার জীবন এর চাইতে বেশি ভাঙানো যায় না, যার যার তা সে বুঝে নেই। কয় তো দুটো খাবার দাও, না হয় আর এক রাত থাকি এই যাবো না, ওই বাটি বড়া ইলিশ মাছ আছে খাও। গিয়ে দেখে তাই একখানা মাছ নাই, ব্যাপারটা কি? তুমি মাঝে মাঝে ফোন করে কও তোমায় কত ভালোবাসি, তোমায় কত ভালোবাসি, মাছ নিয়ে বাড়ি আসি কাটা পর্যন্ত নাই, তারে খাওয়াইছো কার সঙ্গে পীড়িত করিছো? কারণ দুই বছর পরে স্বামী যদি আসে ঘরে, এমনি একটু সন্দেহ জাগে স্বামীদের মনের ভিতরে, আমার বউটা ভালো আছে তো? বউটা বলছে দেখো আমি মাছ বেজে রাখছিলাম, কে যে কি খাইছে তা উপর আল্লাহ জানে, এখন উপরে চোর ভাবতেছে শালা আমার কথা কয় কেন, চকির তলায় তো আর একজন আছে। মেয়েরা যখন বিপদে পড়ে ভার দেয় ঈশ্বরের উপরে, হে ঈশ্বর হে উপর আল্লাহ তুমি জানো, আজ আমার স্বামী আমাকে এরকম করতেছে তুমি জানো, কিন্তু চোরায় ভাবতেছে উপর আল্লাহ মানে আমার দেখাচ্ছে। স্বামী এইবার আর কাঠি ধরিছে, এই মাছ কারে নিয়ে খাইছিস, কার সঙ্গে প্রেম করিছিস? কই দয় ধর্মের তোমারে করিবা না, তুমি আমার গায়ে হাত দিয়ে না, আমি কারো সঙ্গে প্রেম প্রীতি করতে যাই না, তোমার চিন্তা নিয়ে আমি থাকি সর্বক্ষণ, তুমি জানো না দিন ভরে কতবার ফোন করি তোমার। কই ওসব মিটিয়ে কথায় কাজ হবে না, তোরে আগে সাইজ করবো। আমি তো একা ধরা পড়বানে, ও লাভ কি এই পড়িয়া কয়,
অমনি খালি উপর আলা জানে খাটের তলে যে আর একজন চোর আর হয়েছে তার কথা করো না কেন কি করে ধরা পড়ে এখন ওই মা তো বলতিছে ভগবানের কথা আর চোর ভাবতিছে আমার কথা কয় এখন আমি যা যা বলতেছি যদি এরকম চুরি কেউ করিয়ে থাকে তারা ভাবতেছে এই যে আমাকে দিচ্ছে এই যে আমাকে দিচ্ছে অসীম সরকার ওরকম না এইটা ভাবিয়ে না জানো আমিও যদি করি আমার উপরে পড়বে এর একটাও করলে এদের উপরে পড়বে কি এই জন্য নিজে নিজে যেন চোর সাজিয়ে না হ্যাঁ অসীম সরকার গান গাইছে এসে সব বলিয়ে গেল কি ঠিক কইছি না বেঠিক কইছি কি গোসাই ঠিক তো নাকি তোর মেয়ে ছেলে সকল কাজে করে শুধু ভুল কতবার গেল সমাজে কেটেছে না চুল এই মেজে ছিল হচ্ছে ক্রোধ এই ক্রোধকে সম্বরণ করতে না পারলে জীবনে অনেক বিপদ ঘটে আমি এমন বড় একটা জায়গায় আছি আমাকে হুঁশিয়ার থাকতে হবে যে এমন কোন কাজ না করি যার দ্বারা সমাজে আমার সমালোচনা হয় আর রাজনীতি এমনই একটা জিনিস এই জায়গায় এই পাওয়ার গুলো পেলে না আকাশ করার জম্বের সুযোগ পাওয়া যায় মানে একেবারে খোলা মার্কেট যদি আকাশ করার ইচ্ছা থাকে না ঘরের বউও ঠিক পাবে না কিন্তু তুমি ভালো কিনা তোমার কাছে তুমি জিজ্ঞেস করবা তুমি যদি ভালো থাকো কে আঙুল তুলে তোমার উপরে কথা বলতে পারে ঠিক এই ব্যাপার তাহলে দুর্যোধন একজন রাজনীতিবিদ সে যে কি কি করেছে এক এক করে বলবো আপনাদের কাছে তাহলে আমার গান লোভ মোহ আরে তুই কি ছেলে মদ আর মাছ সত্য পাড়ার লোকে বলে ওদের স্বভাব যার ধারণ নাই তার ধৈর্য নাই যার ধৈর্য নাই তার ধর্মও নাই এই যে বিশ্ব মানবের কল্যাণের কথা এখানে কোন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ উল্লেখ করা নাই জগতের মানব জাতির কথা বলছে একে বলে খাঁটি ধর্মকথা যে ধর্মকথায় জগতের সমস্ত মানুষের কল্যাণ হয়
তাই হচ্ছে প্রকৃত ধর্ম। চরণ ধরে করিবা না, কেউ কথাবার্তা বলবেন না, কবিকাব্যের বেচাকেনা করিবার দায়। সে নারদ ঋষি ধরে নাম দাঁড়ায় সভ্য সবাধাম শ্রীকৃষ্ণের ভূমিকা দিয়েছে আমায়। সেইভাবে কৃষ্ণ হয়ে প্রথম একখানা গান গেয়ে কিছু কথা কহিলাম সবাই। এই যে ভাগ্য আর কর্মের কথা দিয়ে গেছে বক্তৃতা, কর্মের দ্বারাই ভাগ্য সৃষ্টি হয়। অন্তরে করো ধারণা, ভাগ্য কখনো আকাশ থেকে পড়ে না, কর্ম করা থাকলে ওর দ্বারাই ভাগ্য হয়। যেমন আপনাদের অনেকের বাড়িতে ফ্রিজ আছে, আছে তো নাকি? ডিপ ফ্রিজ আছে তো? ডিপ ফ্রিজে যার মধ্যে জল দিতে হয়, যদি জল আপনি না দেন তাহলে বরফ হবে? কথা কন, কথা কন হবে না কেন? হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে। জল দিলে পরে ওই খোপে খোপে ঠান্ডায় বরফ হয়ে পড়ে নাকি? কোথাও আঘাত লাগলে পরে কয়ে ফ্রিজের মধ্যে তো বরফ আনিয়ে দিই। যদি যে দেখে তাই ওর মধ্যে সাদা জলই নাই, কয়ে পাওয়া যাবে না, জল দেওয়াই নাই। এইটা হচ্ছে আসল কল, বরফ পাবা থাকলে জল। তাহলে তোমার ওই কর্ম ফলে যদি তোমার সুকর্মে কিছু রয়, অন্তর দিয়ে দেখো ভেবে পাওনা বাকি থাকলে ওটা ভাগ্যে রূপান্তরিত হবে। কখনো কখনো ওই ভাগ্যের ফল পাওয়া যায়, অর্থাৎ কর্ম করা আছে তাই ভাগ্যে তোমার জুটিছে, বুঝেছেন? তাছাড়া ভাগ্য উপরের থেকে পড়ে না, এটা মনে রাখবেন। এই জন্য বলছে জন্ম হোক যথাযথা কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই জলে জীবের আভ্যন্তরীণ আলো। কর্ম ভিন্ন ভাগ্যের কথা যারা দেয় বক্তৃতা তারা কিন্তু বিশুদ্ধ ভক্ত নয়, অন্তরে লেখেন ভেবে গীতাখানাও পড়তে হবে, তার মধ্যে কর্মের প্রাধান্য ভগবান দিয়েছে সর্বদাই। যদি কর্ম না হলে সব পাওয়া যেত, তাহলে গীতার মধ্যে কি একটা কর্মযোগ উল্লেখিত হতো? কর্মযোগ। কিন্তু এই কর্ম করার ধারা আছে, আমি বলি আপনাদের কাছে সুকর্ম কুকর্ম। তাহলে এই সুকর্মের দ্বারাই সুফল পাওয়া যায় আর কুকর্মের দ্বারাই কুফল ঘটে বসুদায়। এইবার আমাদের আলোচনা, তাহলে দুর্যোধন কি খারাপ কাজ করেছিল যার জন্য মারা গেল, আর পাণ্ডবরা কি ভালো কাজ করেছিল যার জন্য জয়যুক্ত হলো? এইবার দুইয়ের ভিতরে আমি আলোচনা করে বুঝাবো আপনাদের। এই আলোচনা শ্রবণ করে যার যার সংসারের মধ্যে নিয়ে এটাকে অনুধাবন করবেন সর্বদাই। খালি এটা মহাভারতের কথা, ওই মহাভারতের পাতায় লেখা থাকবে আর আমরা ওটা গ্রহণ করব তা না। ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে সেই ধর্মে? এই জন্য মর্মে মর্মে করতে হবে অনুধাবন। হ্যালো হ্যালো, আর একটু বাড়াও, বলুন বসে শোনেন। নারী নরে একদিন নারদ প্রশ্ন করছে আমার ধারে, আচ্ছা ঠাকুর কি তুমি আমার কথা রাখো, তুমি ওই বিআইয়ের দল ছেড়ে কেন অগ্নিপতির দলে থাকো? কারণ দুর্যোধনরা 100 ভাই, ওদের শক্তির তো আর অভাব নাই, আর এরা 5 ভাই, এই দলে তুমি কেন নিয়েছ আশ্রয়? আমি বললাম নারদ তুই দেখতে চাস না শুনতে চাস? যদি শুনতে চাস তাহলে আমি বলবো পিতবাস, আর যদি একেবারে সাক্ষাৎ করতে চাস দর্শন তাহলে তোকে আমি দেখাবো ঠাকুর নারায়ণ। নারদজিকে বলে তাই, দেখতে পেলে আমার শোনার দরকার নাই, আমি কৃষ্ণ নন্দলালা নারদের হাতে দিলাম 3 গাছি মালা, ফুলের মালা। আমি বললাম এই মালাটা 1 নম্বর অর্থাৎ উত্তমের মালা, এই মালাটা মধ্যমের মালা 2 নম্বর, এই মালাটা অধমের মালা 3 নম্বর মালা।
এই মালা নিয়ে তুমি যাবা দুর্যোধনের সভাতলা, গিয়ে বলবে তাই তোমার নিকটবর্তী এই তিনজন মানুষ যদি থাকে উত্তম মধ্যম অধম চিহ্নিত করে দাও আমাকে, আমি তিনটি মালা পরাতে চাই। এক নম্বরেরটা হচ্ছে পারিজাত পুষ্পের মাল্য, হয় না যে ফুলের তুল্য, সবচেয়ে বেশি মূল্য। আর দুই নম্বরেরটা হচ্ছে গোলাপের মালা, তিন নম্বরেরটা রজনীগন্ধার মালা, ওইটা হচ্ছে একদম অধমকে দিতে হবে। কিন্তু নারদ করিমানা, তিনজন এক জায়গা না থাকলে কিন্তু মালা কেউরে দেবা না, একজন যদি পরে কম ঘটে যাবে ব্যতিক্রম মালা নিয়ে আমার কাছে তুমি দেবে দর্শন। কৃষ্ণের কথা অনুপাতে তিনটি মালা নিয়ে হাতে, এই শ্যামল দেখতো কোনটা একটু অসুবিধা আছে, তুই একটু গিয়ে দেখতো। তিনটি মালা নিয়ে হাতে নারদমুনি চলে গেছে দুর্যোধনের সভাতে। নারদকে দেখে দুর্যোধন ডেকে ডেকে কয়, আচ্ছা নারদমুনি বলো তো একটু শুনি, হঠাৎ তুমি কেন এলে এই জায়গায়? এই প্রশ্নের জবাব আনো, তোমার হাতে তিনটে মালা কেন? এই মালা তুমি পরাবা কার গলায়? নারদমুনি বলে তাই আমি তিনজন পেলে মালা পরাতে চাই, উত্তম মধ্যম আর অধম তিনজন করবে নির্বাচন, অন্তরে আমার আছে ভাব তিনটি মালা পরাইয়ে দেব, তারপর আমি করব প্রত্যাবর্তন। বলো তোমার এই সবার মধ্যে উত্তম কে? দুর্যোধন বলে তাই আমার চাইতে উত্তম জগতে কেউ নাই। এই যে এক বলদ, আপনাকে বড় বলে, বড় সেই নয় লোকে যারে বড় বলে, বলো বড় সেই হয়? এ তো লেখা আছে বাল্য শিক্ষায়, ওর বাল্য শিক্ষার জ্ঞানই নাই। ও ডেকে বলে তাই আমার চাইতে আর উত্তম কেউ নাই, ওই মালা দাও আমার গলায়। নারদমুনি ডেকে কয়, তাহলে মধ্যম মানুষকে দাও পরিচয়, তারপরে অধম মানুষের কথা বললে পরে মালা ধরে পরাবো তিনজনের গলায়। দুর্যোধন সবাইকে দেখার পরে ডাক দিয়ে বলে নারদের ধারে, শোনো নারদমুনি, আমি বলি তোমাকে সবসময় আমার কাছে থেকে বুদ্ধি যোগায় আমার মামা, কি নাম? শকুনি। তুমি কথা লবা মধ্যমের মালা আমার ওই মামার গলায় দেবা। বাহ বাহ বাহ, তাহলে দুইজন পেয়ে গেলাম। তাহলে অধম হবে কোনজন করো তুমি নির্বাচন। এখন সবাই যত পারিষদগণ সবাইকে বলছি তোমাদের মধ্যে অধম কোনজন একটু বলো আমার ঠাই। আপনারা জানেন জ্ঞানী নরে রাজার বাড়ির বিড়ালটাও আড়াই অক্ষর পড়ে, কেউ অধম হতে চায় না কি রাজদরবারে? সবাই ডেকে বলে রাজার ধারে, রাজা মশাই এর মধ্যে অধম কেউ নাই। রাজা তো পড়ে গেল সমস্যায়। নারদ বলে তাহলে মালা যাবে না কারো গলায়, তিনজন যদি থাকে মালা পরাবো তিনজনকে, একজন কম হলে আর মালা দেব না এই জায়গায়। হঠাৎ দুর্যোধন দেখতে পারে পথ ধরে এক মেথর হেঁটে যায়। তখন দুর্যোধন ডাক দিয়েছে, এই এ মেথর এদিকে আয়, সুইপার আয়, তুই আমার ধর, আয় আয় আয়, এই মেথর এদিকে আয়। মেথর মনে করে ভাবো না, এখন আমি যাব কি যাব না, উনি রাজা হোক আর তা হোক, আমি তো ওনার রাজ্যেরই একটা লোক, কিন্তু এইভাবে আলাপ করা কি আমার সঙ্গে ঠিক? এই মেথর এদিকে আয়। দেখবেন একটা ভ্যানালাকেও যদি তাকে অসম্মান করে ডাক দেওয়া হয়, ভ্যানালা নিয়ে যাবি, আমি স্টেশনে কলেজে যাবো, নিয়ে যা এই ভ্যানালা, তবে তোমার মতো প্যাসেঞ্জার আমার দরকার নাই। একটা ভিখারিও যদি আসে আপনার দারুদেশে, সেই ভিখারিকে যদি রূঢ়ভাবে কেউ কথা বসে বলে বসে, সে কিন্তু ভিক্ষা নেয় না, নে নে এই দশ টাকা নে, ভিক্ষে করিয়ে খাস, এক টাকার বেশি কি আর পাস, এই বাড়িতে দশটা নিয়ে খাই গিয়ে, ও নেবে না আপনার দশ টাকা। ঠিক বললাম না ঠিক বললাম? ঠিক বললাম তো নাকি? কথা কইও। তাহলে প্রত্যেকটা মানুষের আত্মমর্যাদা আছে সর্বক্ষণ, এই আত্মমর্যাদা করলে নষ্ট, সেই মানুষটা পায় মন কষ্ট। তুমি হতে পারো উৎকৃষ্ট, কিন্তু মেথরকে ওইভাবে ডাকা উচিত নয়। কত
মানে মেথর দাঁড়াইয়া আছে, আবার দুর্যোধন ডাক দিয়েছে, এই মেথরের বাচ্চা এদিকে আয়, অধমের মালা পরে যা গলায়। এইবার মেথর আসছে, রাজা মশাই কি আপনি যে ভাষায় অপমান করলেন আমায়, আমার মালা দিতে চাচ্ছেন আমার গলায়, ব্যাপারটা কি? কয় এ মালা সে মালা নয়, এই রাজ্যের মধ্যে তুই অধম বলে অধমের মালা দেব তোর গলে, এই জন্যে আসতে বলছি এই জায়গায়। আচ্ছা মেথর বলে কথা মানো, তাহলে আমি অধম কেন? এইটা আগে দেও পরিচয়। বলে অধম কেন বোঝো না, পরের বাড়ি গু ফেলায় বাইছে দেখো ঠিক পাও না, ও একে অন্য জিনিস অন্য কোন লোক করে নাকি? এই আচ্ছা তাহলে আমি পায়খানা পরিষ্কার করি বলে আমি মেথরের ছেলে, আমাকে অধম বলে এইভাবে অপমান সূচক শব্দ ব্যবহার করলে আমার পরে? বলে হ্যাঁ, অত কথা কইস না তো, তুই আগে মালা নে। কয় না দাঁড়াও, তাহলে তোমার বিচারে যে পায়খানা পরিষ্কার করে সে অধম। কয় তাহলে আমার গলায় দেওয়া লাগবে না, তোমার মার গলায় দাও গিয়ে। এই কথা যেই কইছে দুর্যোধনের কলজে জ্বলিয়ে উঠিছে, অসভ্য কোথাকার, এত বড় কথা বলিস আমার রাজসভার ভিতর, আমার মার গলায় অধমের মালা দেব কি কারণ? তুই জানিস না জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাধম গরীয়সী, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, তুই এত বড় বাজে কথা বলিস কি কারণ? কয় দাঁড়াও দাঁড়াও রাজা, তুমি আমারে খুনও করতে পারো আমি জানি, আগে শুনে নেও কেন বলিস এই বাণী। আমি আর কয়দিন তোমার বাড়ির পায়খানা পরিষ্কার করেছি, শুনিয়ে গিয়ে দেখো তোমার মায়ের ধারে তোমার মা কত রাত কত দিন তোমার পায়খানা পরিষ্কার করে। তুমি একদম ছোট্ট থেকে মায়ের করে করেছ কালযাপন, মা যখন খেতে বসেছে তুমি মায়ের কাছে মায়ের কোলে পায়খানা করেছ, যখন মায়ের মনে নাইক ঘৃণা বুকে জড়িয়ে ধরে তার কোলের ছানা ওই দুর্গন্ধর মধ্যেও অন্ন করেছে গ্রহণ, যাও মার কাছে যাও। শীতকালে যখন শুয়ে থাকতে মায়ের কোলে প্রথম পরে হয়তো তুমি প্রস্রাব পায়খানা করে দিয়ে ভিজিয়ে দিলে, মা তখন ওই কাঁথাখানা পাল্টাইয়ে আর একটা নূতন কাঁথা দিয়ে তোমাকে করায়েছে স্বয়ং, ওই কাঁথা মা পরিষ্কার করে আবার যখন তুমি দিয়েছো প্রস্রাব পায়খানা করে। গরিব মানুষ যদি হয় অত কথা কোথায় করবে অন্বেষণ, তখন নিজের আঁচল বিছিয়ে দেয় সন্তান সেই আঁচলে পায়খানা প্রস্রাব করে ভাসায়, তখন মা কি করে নিজের শুকনো আঁচল আবার পেতে দেয় বিছানার পরে, আর ওই ভিজে আঁচল গায়ে জড়ায়ে ধরে ওই সন্তানকে কোলে করে রাত্রি যাপন করে বসুধায়। একবার মাতা পিতা প্রেমানন্দে হরি বলো ভক্ত সমুদয়, আমার কাছে বলুন দেখি মায়ের মতো এত বড় মেথর আর জগতে কেউ আছে নাকি? যান ওই মায়ের গলায় মালা দেন। আপনি আমাকে অসম্মান করছেন, কথা নয় অসঙ্গত, সমাজে আমরা মেথর জাতি মায়ের মতো, আপনারা পায়খানা করে জমা করে রাখেন আর আমরা ওইগুলো পরিষ্কার করে দিই। যদি মালা আমাকে দিতে হয় মা যেমন উত্তমের মালা পায় ওই উত্তমের মালা দিতে পারেন, আমার গলায় অধমের মালা নয়। দুর্যোধনের মুখ শুশুর মতো হয়ে গেছে, দেখেছেন মানুষের মুখ কখন খোলে বলেন তো? নির্যাতিত হতে হতে দলিত হতে হতে যখন ঠেকে যায় সালে, কয় না সালে ঠেকে গেছে। এই সমাজের মানুষ যারা আগে বামুনদের কি শ্রদ্ধা করত, তারা করত না কি ঠিক বলছি না? এই ঠাকুর মশাই আইছে তাড়াতাড়ি আসনটা পাইতে দে, পাও দুয়ে লোক আইছে কি শুনিয়ে নেন, শোনেন না কেন তা কবেন না। কিন্তু যাদের আমরা শ্রদ্ধা করি তারা যদি দিবা সর্বরী, আমাদের ঘৃণা করে সর্বদাই,
এই ঘৃণা সহ্য করতে না পেরে এই দলিত সম্প্রদায়ের মানুষ যারা এই জন্য খেপে উঠেছে তারা এখন কি শ্রদ্ধা করে? এখন কয় কলির বাহন মাটিয়া সাপ কয় না যে আর কব না থাক। তাহলে মানুষের মুখ খোলে কখন? তুমি এই সুযোগ পাইয়ে তাদের উপর নির্যাতন করো যখন তোমাকে শ্রদ্ধা করে বলে তুমি রাখবা তাদের পদতলে। তারা একবার যদি বারুদ হয়ে ওঠে জ্বলে তোমাকে পোড়ায় করে দেবে ছাই। সুকান্তের কবিতা দেখেন নাই দেশলাই? কি সুন্দর কবিতা বাবা রে, ভারী সুন্দর সুন্দর কবিতা লিখে রেখে গেছে দেশলাই। সিঁড়ি একটু দেখবেন পড়ি বোঝার মতো, যে একটা একটা কাঠি ধরে ঘষা মারো আমার উপরে আর আমারে জ্বালাইয়ে তোমরা শান্তি পাও, সিগারেট খাও, বিড়ি খাও। যেদিন আমরা সব কয়টা কাঠি একসঙ্গে জ্বলে উঠবো তোমারে পোড়ায় মারব। হে কেমন লাগতেছে? মেথড রে করে অসম্মান বসে শোনেন জানো বা, মেথর যখন এইভাবে ধাক্কা মেরে দেয় দুর্যোধন বলে তাই ওই মালা দিয়ে আমার দরকার নাই, এই নারদ আসে এই বেজালটা বাদায় যা তোর মালা নিয়ে চলে যা। কয় যাই আমি চলে যাই। নারদমুনি মালা নিয়ে তাড়াতাড়ি দৌড় দিয়ে কৃষ্ণের কাছে দিল দর্শন, যেথায় কৃষ্ণ মনমথ আর ওই পঞ্চ ভাই বেষ্টিত, মানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব আসে পাঁচজন। মালা নিয়ে যখন আসছে আমি জিজ্ঞেস করি নারদের কাছে, নারদ মালা পরালি নাকি? কারণ কয় আর কইয়ে না, মেথর খোলে কোপায় বেছে কি হইছে আর কপাল খোলে কোপানো জানেন তো, এরা বুঝবে না আগে লাঠিয়াল যারা এই শব্দটার ভালো অর্থ বোঝে তারা, ঠিক না? এগুলো বরিশালের লাঠিয়ালটা বেশি বলতো, এ হরি গাজা ফির গাজা হালার পহালা, এই হুঙ্গের পাও খোলে কোপাইয়ে দিব আনে ফির গাজা পুবিয়া লাঠিয়াল, ঠিক কইছি তো নাকি? হ্যাঁ ঠিক কব না তো বেঠিক কব নাকি? আমি আপনাকে একবারে সব না, আমি কি অন্য জায়গাতে আইছি নাকি পয় দাঁড়িয়ে সে আমেরিকাতে আইছি? হ্যাঁ আমিও জানি। বলে কি হয়েছে? বলে মালা নিয়ে গিয়েছিলাম তো আমি দুর্যোধনের কাছে, প্রথমে দুর্যোধন আমার কথা শুনে ডাক দিয়ে বলে আমার সন্নিধানে আমার মতো আর উত্তম কে আছে? বেশ তো মধ্যম কে হলো? বলে ওনার মামারে মামা শকুনি রে নির্বাচন করলো। বলে অদম অদম বলিয়ে এক মেথরের ছেলে এসে কি ভাষায় ডাক দিল, এই মেথরের বাচ্চা এদিকে আয় ইতরের বাচ্চা। সেই মেথর এসে তখন ডেকে বলল দুর্যোধনের পাশে, আমাকে তুমি এই ভাষে কথা বলো কি কারণ? বলে তুই পরের বিষ্ঠা পরিষ্কার করিস, এই জন্যে এই অদমের মালাটা তুই নিস। তখনও বলল যে বিষ্ঠা যদি পরিষ্কার করলে সেজন অধম হয় তাহলে এই মালাটা অধমের মালা আগে দাও তোমার মায়ের গলায়। এইগুলো যা ব্যাখ্যা করে করে বলিছে দুর্যোধনের দ্বারে ওই শোনার পরে শিশুর মতো মুখ হয়ে পড়ে, তারপরে আমার যা যা গেট আউট ফ্রম হেয়ার ডোন্ট কেয়ার যা সরি যা, তুই এসে ভেজাল বাঁধাইছিস। আমি বললাম তো ওই কথাটাই যুধিষ্ঠিরের কাছে কও যে তোমার এই সভায় উত্তম মধ্যম অধম কে কে তুমি করো নির্ণয়। কয় আমি ওর মধ্যে আর নাই, দুর্যোধনের হাতের থেকে পাইছি রেহাই, ওই ভীম মারবে নে গদার গাই আমি চলে যাই। বলে বলো না, বুঝবা না যে আমি কেন এই দলে থাকি। নারদমুনি মালা নিয়ে তখন যুধিষ্ঠিরের কাছে গিয়া প্রশ্ন করেছে উত্থাপন, যুধিষ্ঠিরকে বলে নাকি তোমার এই সভায় উত্তম মধ্যম অধম এই তিনজন মানুষ আছে নাকি, আমি তিনটি মালা পরাবো তাদের গলায়। যুধিষ্ঠির বলে অবশ্যই আছে। বলে উত্তমকে বলো আমার কাছে। যুধিষ্ঠির বলে তাই উত্তমের উত্তম পুরুষোত্তম আমার প্রাণ গোবিন্দের উপরে আর কেউ শ্রেষ্ঠ নাই, তুমি কথা লবা উত্তমের মালা দিতে হলে আমি করজোড়ে নিবেদন করি তোমার চরণ তলে আমার শ্রীকৃষ্ণের গলায় উত্তমের মালাটা দেবার। মধ্যম যখন মধ্যমের কথা জিজ্ঞেস করে তখন যুধিষ্ঠির বলে নারদের ধারে, নারদ তোমার মতো ভক্ত এসেছে আজ আমার গোচর,
যদি আজ ভগবান না থাকতো তাহলে উত্তমের মালা দিতাম তোমার গলার পরে, যেখানে ভগবান আছে বলে উত্তমের মালাটা দিলাম ভগবানের গলে, আর মধ্যমের মালাটা হাতে তুলে নিজের গলায় তুমি করো পরিধান। আচ্ছা অধম কঞ্জন দেও সমাধান। এইবার যুধিষ্ঠির চোখের জলে ভাসছে, যুধিষ্ঠির ভেসে চোখের জলে পড়ে নারদের চরণ তলে কেঁদে বলে, তাই নারদ রে আমার মতো নরাধম এই জগতে কেউ না, তুই আমার কথা নে, ওই অধমের বালাটা আমাকে দে, মাতৃগর্ভে থেকে যা বলে এসেছিলাম গোবিন্দকে, সমস্ত কর্ম করতে পারি নাই সম্পাদন, এই জন্য আমার অনুতাপ, হয়তো জীবনে করেছি মানুষ হয়ে কত পাপ, তাই অধমের বালাটা আমার গলে তুই করার পর। আমি কৃষ্ণ তখন করলাম মানা, নারদ ওই অধমের মালা আমার যুধিষ্ঠিরকে দিও না, যে নিজে এত বড় অধম হয়ে দিতে পারে পরিচয় সেই উত্তমের মালা পাওয়ার মতো মানুষ এই বসুধায়। রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি এত কিছু লিখে তিনি তারপরে কি লিখে আনন্দ পায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কি বলল কি বলল, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। শ্রী ঠাকুর ভবা পাগলা বলে গেলেন, মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়া গড়ি খেয়ে, হরি নাম কৃষ্ণ নাম বদনে গাহিয়ে, মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়া গড়ি, নিজেকে নিজে বড় ভেব না মোটে, তাহলে বড় হতে পারবে না এই ভবের হাটে, যত বড় হও না কেন আমার কথা শোনো, নিজের মনটাকে নমনীয় কমনীয় মাটির সঙ্গে মিশিয়ে রেখো সর্বক্ষণ প্রেমানন্দে হরি বলে ভাসিয়া দুই চোখের জলে, পড়িয়া ভক্তের চরণ তলে ভক্তের ধুলি করিও গ্রহণ। হরিচাঁদ ঠাকুর যিনি এই শিক্ষা দিয়ে দিলেন তিনি, যাও হরি বলে দুলাই গড়াও, কি তুমি রাজা হও ধনী হও মানি হও যাই হও হরি বলে দুলাই গড়াও। অনারদ সেই দিন তুমি জানার পরে আজকে জিজ্ঞাসা করো কেন আমার দ্বারে, যে কোন কর্মের জোরে পাণ্ডবরা জয়ী হল আর কোন খারাপ কর্মের জন্য দুর্যোধনরা ধ্বংস হয়ে গেল, তুমি জানো না, আবার গল্প মারিছ, গল্পটা কি গল্প কইছে, কাঁঠালের গল্প না, হ্যাঁ কয় আমার পেয়ার এত ঠাসিয়ে টুসিয়ে ঢুকলিয়া ওই যে আসতেছে এত বড় এক কাঁঠাল নিয়ে, ও তো অপারেশন করলিও যাবে না। আচ্ছা কাঁঠাল আনার পরে কি হলো সেটা কইছে, ছাড়িয়ে দিলেন কেন, কবি গান গাইতে আইছে টাকা নেবেন আনে না, এমনি এমনি গাবেন না, আপনার প্রশ্ন করলেন না কেন, ও মশাই দাঁড়াও ওই কাঁঠালটা কি হলো তা কবা না, ওই কাঁঠাল যে কি হয়েছে সে কয় না, কলি নিজে ধরা পড়বে নি, কব আমি কব কব, ওই রাজা মশাই হচ্ছে সত্যি সত্যি জনদরদি রাজা, ও পরের টাকা মারিয়ে খাওয়া রাজা না, তাই রাজা মশাই ভাবলো মনে চুরি করতে আসছে তিনজনে, আমার পরীক্ষা করার আছে প্রয়োজন, এই তিনজনের মন তিনটে কেমন, ওই যে কয় না মন বুঝে ধন আর বিসি গুনিয়ে করি, কাঁঠাল খায় ফকির হাটে গু খায় আসিয়া বাড়ি, আছে না, আমি সেই পুরানো কথাগুলো আজকে উল্লেখ করতেছি, আর নিজে হিলক পাইছি তো একদম আপন মানুষ, আমি তো আর কলকাতা ধর্মতলায় গান গাইতে যাই নাই, কি আপনারা আনন্দ পাচ্ছেন তো নাকি,
পাতা কইয়েন, মাঝে মাঝে একটু রস না দিলি তো হবে না, মাঝে মাঝে যদি একটু রস না দেই বাড়ি যাইয়ে মায়েরা বাবারা কবে নেই, অসীম বাবুর আগে রস ছিল রাজনীতিতে যাই আর নেই, শুকো হয়ে গেছে। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না, কায়দা আছে। রাজা চিন্তা করছে তিনজনের পরীক্ষা করার আছে প্রয়োজন, তিনজনের কেমন মন, কার একা খাওয়ার অভ্যাস আর কার সবাইরে দিয়ে খাওয়ার অভ্যাস। ধর এই তো প্রথম জন কি আনলো, হ্যালো হ্যালো একটু বাড়া, কি করতেছিস আর বুঝিনি এত তাল তম্ব, হ্যালো হ্যালো কেন কমাই দিচ্ছিস, হ্যালো ডে আউটে, হ্যালো চেক, হ্যালো চেক, আউটে আর একটু বাড়া, আউটে আউটে চোঙে একটু দে, চোঙে তো সাউন্ডই পাচ্ছি না, হ্যালো হ্যাঁ হ্যালো নাকি চাইবার ছড়ালো আর এতক্ষণ জড়ালো। প্রথমজন কি আনছিল, একটা আঙুর। রাজা দেখলো এ পছন্দ আমার করা উচিত না, কারণ একটা আঙুর তো একা ছাড়া আর খাওয়া যায় না, দে ওর পাশার মধ্যে বর, টিভি দেশে ফুসুত করে তুই জল ঢুকে গেছে। তারপরের জন আনলো একটা ডাসা পেয়ারা, দেখি ওই পেয়ারার চেহারা, রাজা ভাবলো এও একা খাওয়া মানুষ, দে বর কি। পরের জন যখন এত বড় একটা পাকা কাঁঠাল নিয়ে এসেছে, রাজামশাই জিজ্ঞেস করেছে আচ্ছা তোমার কি মনে ভয় টয় কিছু নাই, কেন তাই এই কাঁঠাল যদি আমার পছন্দ না হয় তাহলে তো ঢুকবো তোমার পাশায়, এ তো আগেই বলে দিছি, তা তুমি এত বড় কাঁঠাল নিয়ে আসলে কেন, ওরা দুইজন কত চালাক। কয় রাজামহাশয় আমি ফল বাগানে গিয়ে হলো আমার একটা বুদ্ধির উদয়, কি যদি আমার ফলটা রাজামশার পছন্দ হয়ে যায়, মনে করি ভাবো না আমি এমন ফল নেব না যাতে আর পাঁচজন রে না দিয়ে আমি একা বসে খাবো ওই জায়গায়, এই জন্যই মনে মনে ভাবলাম তাই বড় একটা পাকা কাঁঠাল যখন পাই এই যে নিয়ে যাই, যদি পছন্দ হয়ে যায় তাহলে সবাই রে নিয়ে বাগজক করে খাবা নে, রাজামশাই রানীর জন্যও দুই চার কোষ নিয়ে যাবেন নে, কায়দা। রাজামশাই দেখে তাই এর মতো ভালো মানুষ আর নাই, কি ঠিক না নাকি। রাজামশাই ডেকে বলে এত সুন্দর কথা বলে তুমি আমাকেও বুদ্ধি করছো দান, মনে করি ভাবো না তোমারে আর ওই নিম্ন দ্বারে দেব না, এসো সবাই মিলে ভাগ করে খেয়ে করবো সমাধান। ওই কাঁঠাল ভাঙলো, কোষ কি মিষ্টি ছিল সবাই, আর এক রস খাজা কাঁঠাল, একেবারেও শক্ত না একেবারেও নরম না, রস খাজা, সবাই মিলে খেয়েছে, রাজামশাই রানীর জন্যও কিছু নিয়েছে। আরে কাঁঠাল ভাঙার পরে খাবার পরে মাঝখানেরটা কি থাকে জানো, ওই যে ওরে কি কয়, আরে মুগুরির মতো, ওটারে কি কও তোমরা কি কও, হ্যাঁ কবা না কি কয় গোসাই, আপনি কন তো ওইটারে কি কয়, ওইটারে কি কয় কাঁঠালের মধ্যে মুগুরির মতো, হ্যাঁ নোসা নোসা, ওই যেটা গল্প কইছে ওই নোসা দিয়ে ওর পাশাইতেছে ঘোষা, নে তোরে বড়িয়ে দিলাম, ব্যাগ কেমন লাগে, আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি, আমি এখন ও যদি বিপক্ষে দাঁড়ায় এই দুই চারটে বলে, আমি যদি মোটে না বলি সবার তলে, তাহলে আপনারা ভাববেন এই লোক গেছে রসা তলে, ঠিক কি না, জেনে অন্তরে আমার আছে ভাবো প্রত্যেকটা আমি বলে যাব। তাহলে যুধিষ্ঠির আদি যারা সৎকর্মের দ্বারা নমনীয়তা কমনীয়তা এবং ধর্মের দ্বারা তারা এই যুদ্ধ করেছে জয়, এই যুদ্ধ ধর্ম আর অধর্মের যুদ্ধ ছাড়া কিছু নয়, চুপ করে থাকেন সবে আরও অনেক কথা বলতে হবে, শুধু বলবো না কথায় কথায় আর একখানা গেয়ে গান আমি দেবো সমাধান।